হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব পোলার বাইপেস ম্যানচেস্টার। ম্যানচেস্টারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে জিরো বিট থাকে, বিট যদি জিরো হয় তাহলে একটা বিটের মাঝে সিগন্যাল পজিটিভ থেকে নেগেটিভে যাবে। আর যদি ওয়ান হয় তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাবে, নেগেটিভ থেকে পজিটিভে যাবে। আর আমি আরজেডের ক্ষেত্রে দেখছিলাম যদি বিট জিরো হয় তাহলে, জিরো হলে কী হতো, নেগেটিভ থেকে জিরোতে যেত, জিরো লেভেলে যেত। কিন্তু পোলার ম্যানচেস্টারের ক্ষেত্রে জিরোটা কী হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। আসলে এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে, কখন কী হচ্ছে জিরো, কখন নেগেটিভ হচ্ছে, কখন পজিটিভ হচ্ছে। তো আসলে এখানে যদি সিগনাল যদি ওয়ান হয় তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, আর যদি জিরো হয় তাহলে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তো সে রুলস অনুযায়ী এখানে কী আছে, প্রথম জিরো, তাহলে এখানে আমাদের জিরো মানে পজিটিভ থেকে নেগেটিভ, আর ওয়ান মানে নেগেটিভ থেকে পজিটিভ, আবার জিরো মানে কি, নেগেটিভ থেকে পজিটিভ, আবার জিরো মানে কি, নেগেটিভ থেকে পজিটিভ, আর ওয়ান, ওয়ান মানে কি, নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে এবার কি, ওয়ান পজিটিভ, ওয়ান নেগেটিভ থেকে পজিটিভে যাবে, আবার ওয়ান তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাবে, আবার জিরো, জিরো মানে কি, পজিটিভ থেকে নেগেটিভে যাবে, ওয়ান নেগেটিভ থেকে পজিটিভে, আবার জিরো, জিরো হচ্ছে কি, পজিটিভ থেকে নেগেটিভ, আবার জিরো, জিরো মানে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ। তো আসলে জিনিসগুলো অনেক ইজি, শুধু মাথায় রাখতে হবে ওয়ানের ক্ষেত্রে কী আছে, জিরোর ক্ষেত্রে কী আছে, আরজেডের ক্ষেত্রে কী, আরজেড আইয়ের ক্ষেত্রে কী, আরজেড এলের ক্ষেত্রে কী, ম্যানচেস্টারের ক্ষেত্রে কী। যদি এইটুকু আমরা মাথায় রাখতে পারি কখন কোনটা হচ্ছে, তো আশা করি যে কোনো যত বড়ই বিট হোক না কেন সেটা সিগন্যালে রূপান্তর করা কোনো ব্যাপারে না। তো আমি আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আরও সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।